এখানে ব্যাড লাক আমার কপিরাইট খাবে বলে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো এখানে আমি সুমন সুবনাদিকে বলছিলাম যে একটু হাই করে দাও সকলকে, আর ওনাকে যতটা না দেখে হেলদি মনে হয় ফেসবুকে বা ফোনে ততটা না, অনেকটাই সুন্দরী একজন মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান, খুব ভালো মনের একটা মানুষ। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। Back to my channel Style and Tips by Shishpriya. This is me, your Shishpriya. Welcome back to another exciting vlog, guys. আর আজকে অনেক দিন বাদে একটা বাংলায় ব্লগ দিতে চলেছি। আর আমি এখন কোথায় যাচ্ছি তোমরা আই থিঙ্ক থাম্বনেল দেখে আইডিয়া করে ফেলেছো। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে চাকদায় একটা পার্লারে। আমার খুব পছন্দের একটা দিদি, ভীষণ ভালো মেকআপ আর্টিস্ট, সুমনা দাস। সুমনা দাসদির পার্লারে, ট্রিম অ্যান্ড টুইস্ট পার্লারে, ভীষণ ভালো সম্পর্ক। আমি ওনার কাছ থেকে ক্লাসও করিয়েছিলাম, খুব ভালো একটা দিদি। তো সেখানে আমি যাচ্ছি, আর এখন বেরিয়ে পড়েছি। আমি এখন স্টেশন যাব, আর যেতে যেতে কথা বলছি কারণ আমি রেডি হওয়ার সময় আর ভিডিও ক্লিক করিনি। তো যেটা বলছিলাম, পয়লা বৈশাখ আসছে আমাদের 15 তারিখ, তো আজকে 12 তারিখ, তো ভিডিওটা কালকে যাবে হয়তো, মেবি 12টার পর। তো যেটা বলছি, সবাই কম বেশি তো ফেসটাকে ঠিক রাখার চেষ্টা করে, যেটা একটা স্পেশাল দিন, বাড়ির লোকের সাথে বলো কিংবা বয়ফ্রেন্ডের সঙ্গে বলো, ঘুরতে যাওয়ার তো যেতেই হয় আর কি। তো এখন আমি যাচ্ছি, ফেসটা প্রচণ্ড ট্যান পড়ে গেছে, তো ফেসটাকে ডিটেনিং করিয়ে একটু ফেশিয়াল করার ইচ্ছা আছে। তো সবটাই তোমরা দেখতে পাবে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, ভালো লাগবে। আর ভিডিওটাতে আগে যাওয়ার একটা কথাই বলবো, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে আমাকে একটু আচ্ছা, তো প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর নিচে যে ছোটো সব বেল আইকন আছে ওটা দাবিয়ে দেবে, তাকে যখন যখন আমি ভিডিওগুলো দেবো তোমরা তখন তখন সেই ভিডিওগুলো আপডেট পেয়ে যাবে। তো আর বকবক করবো না, তো এনি ফাদার ডু লেটস গেট স্টার্টেড। প্রচণ্ড গরম, ভীষণ রোদ, আর কি বলবো, সারাদিন এই করতে করতে কেটে যায়, বোরিং, প্রচণ্ড বোর হয়ে যাচ্ছে বাড়িতে। ভাবলাম একটু ঘুরেও আসি, আর বিকেলবেলা একটু কাঁচড়াপাড়া যাওয়ার ইচ্ছা আছে। আর আজকে একটু মাসিবাড়ি যাবো, আমার মাসিবাড়ি হচ্ছে কল্যাণী, ওখানে ফাংশন হচ্ছে। আর যেহেতু কম বেশি আমি গান বাজনা করি, সেখানে আমি লোকের প্রোগ্রামটা দেখাই হয় না, তো আজকে ইচ্ছে আছে ওদের ফাংশন দেখার। তো চলে যাবো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে দেখো, আশা করি খুব ভালো লাগবে ব্লগটা। তো দেখে থাকো, এখন মদনপুর স্টেশন যাচ্ছি, আর ওখান থেকে দেখতে হবে আপ ট্রেন কটায়। মদনপুর থেকে চাকদার দুটো স্টেশন মাঝখানে, শিমুরালি, পালপাড়া, তারপরে চাকদা। টোটো করে এখান থেকে জাস্ট 5 মিনিট থেকে 6 মিনিট লাগে, বেশি টাইম লাগে না। তো এখন আমি মদনপুর স্টেশনে চলে এসেছি, আপ ট্রেন কটা একটু দেখবো, তারপর ট্রেন ধরে ওপারে গেলেই টাউনে পড়ছে ওই পার্লারটা। তো সবটাই দেখতে থাকবে, তো দেখতে থাকবো। প্রচণ্ড রোদ, এখানে বেশি কথা বলা যাচ্ছে না, তো দেখতে থাকবো। একটা চাকদা ট্রেন ঢুকে গেছে, তো ট্রেনে এখন তো উঠতেই হবে, প্রচন্ড রোদ এখানটায়। মদন
তো এখান থেকে দুটো স্টেশন পরেই চাকরা, এবার চাকরা থেকে ওখান থেকে একটুখানি বাস স্ট্যান্ড যেটা নেমে টাউনে, স্টেশন থেকে নেমে তোমরা টাউনে চলে যাবে। টাউনে চলে গেলে ওখান থেকে বাস স্ট্যান্ডের দিকে আগিয়ে গেলে মনোরমা যেটা আছে, মনোরমা অপোজিটে পাইলাটি প্রচন্ড রোদ, মানে এখানে কথা বলাই যাবে না কোনো, এই জন্য আমি ট্রেনে আর অ্যাড করিনি। তো এখন ট্রেন থেকে আমি ডাউনে ওপারে চলে যাব, আর এটা এটা ঠিক না, আর তোমরা কেউ ট্রাই করো না। আমি রেললাইনটা ক্রস করবো এখান দিয়েই, এখন লাভ দিয়ে নিচে নেমে চলবো, কারণ আমার পক্ষে সম্ভব না ওই ব্রিজটা ওভারটেক করে ওপাশে যাওয়া, কারণ প্রচণ্ড গরম, আর এত গরমের মধ্যে আমার ইচ্ছে করছে না যে আমি যাই। তো এখন একটা মজার জিনিস হবে, আমি এখান দিয়ে এখন লাভ দেব, নামবেন দেখা যাক। কত সাহস আমার, আমি ব্লগ করতে করতে আমি অলরেডি নেমে গেছি স্টেশন থেকে এপারে, তো রেললাইন ক্রস করছি এভাবে, যে কেউ দেখলে আমাকে পেটাবে, আর রেললাইনে যারা রেল পুলিশ রয়েছে তারা তো আগে পেটাবে এরকম করে। তো দেখতে থাকো। আর এইখানটা চাকদা ডাউনে নামার পরে এখানে একটা হাট বসে, যেটা অনেকেই জানে হয়তো আমাদের এদিকটাতে যারা রয়েছে, চাকদা হাট বসে অনেক সুন্দর, কিন্তু আজকে বসে না, আই থিঙ্ক ফ্রাইডেতে বসে শুক্রবারে। তো এই হাটের রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি, আর যারা চেনো তারা তো জানো একদম রাস্তার ওপর, আর এখন যেহেতু পয়লা বৈশাখ আসছে এর জন্য আরও বেশি লোকজনের ভিড়, কিন্তু ট্রেনটা আজকে ফাঁকাই যাচ্ছে। তো এখন আমি এখানে স্টেশন থেকে টোটো না ধরাটাই বেটার, কারণ এখানে প্রচণ্ড গাড়ি আওয়াজ হচ্ছে। এক সেকেন্ড, যেটা বলছিলাম এখান থেকে টোটো না ধরাটা বেটার, কারণ একটুখানি বাস স্ট্যান্ড থেকে একটুখানি জাস্ট আগিয়ে, মানে 5 মিনিটও লাগে না হেঁটে, তো আমি এখন হেঁটেই চলে যাব। তো ওখানে কি ডাইরেক্ট দেখা হচ্ছে, তো দেখতে থাকো। এই স্টেশন থেকে বেরিয়ে এটা ডান দিকটায় চলে যাচ্ছে চাকদা স্টেশন, আর এই দিকটায় চলে যাচ্ছে বাস স্ট্যান্ড। তো চলো দেখা হচ্ছে। রোদে পুড়ে এই গরমে চলে এসেছি পার্লারের সামনে, তো তোমরা দেখতে পাবে পুরোটাই, কারণ আমি আজকে ফার্স্ট টাইম দিন ওপেন হয়ে গেছে পার্লার, 1 ইয়ার কমপ্লিট হয়ে গেছে কদিন আগে, তো এখানে চলে এসেছি। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সবটা, দেখতে থাকো। স্টাইল বাজার, স্টাইল বাজারের অপোজিটে আই থিঙ্ক। অলরেডি আমি ট্রিম অ্যান্ড টুইস্ট পার্লারে চলে এসেছি, আর সুমনাদির সাথে দেখাও হয়ে গেছে, আর এই যে সুমনাদি আমাকে হাই করছে, আর আমার যে ফ্রেন্ডস রয়েছে ইউটিউবে তাদেরকে সকলকে হাই বলছে, আর ওখানে মিউজিক চলছিল তার জন্য কপিরাইট ক্লেম হয়ে যাবে, এর জন্য আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। আর ভীষণ মজা হয়েছে, আর সুমনাদিকে দেখে যতটা হেলদি মনে হয় পিকচারে, সামনাসামনি একদমই ওরকম মনে হয় না, প্রচণ্ড সুন্দরী একজন মেকআপ আর্টিস্ট, আর মানুষ হিসেবে খুব ভালো। তো আমি এখানে পুরো পার্লারটা একটু দেখিয়ে দিচ্ছি, ছোটোর মধ্যে খুব সুন্দর একটা পার্লার, তোমরা যেতে পারো। আর আজকে আমি ডি ট্যানিং করাবো, তারপর ফেশিয়াল করাবো একটা, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। ওকে, তো আমি বসে পড়েছি চেয়ারে, আর এখানে সুমনাদির পার্লারই আরেকজন ছিলেন, তিনি আমাকে কি করছে হেয়ারব্যান্ডটা ইউজ করেছে, কারণ ফেশিয়াল যেহেতু করাবো, আর ফার্স্টে আমাকে নেচারসে একটা ডিট্যানিং করিয়ে দিয়েছে, তারপর আমি ফেশিয়াল করছি, কারণ ফেসে প্রচণ্ড পিগমেন্টেশন হালকা হয়েছে, প্লাস ডার্ক সার্কেল হয়েছে, আর ট্যান পড়েছে,
তার জন্য, সেটা রিমুভ করার জন্য আমি ব্লিচটা প্রেফার করি না, তার জন্য আমি ফার্স্টে ডিট্যান করিয়ে নিচ্ছি, দেন আমি ফেশিয়াল করাবো। আর আমার পার্লারে তোমরা জানো সকলেই, আমার বাড়িতে পার্লার আছে, আমি মোটামুটি সব জানি, কিন্তু সুমনাদের সাথে আমার আগে থেকে পরিচয় ছিল মোটামুটি, তো সেখানে আমার মনে হলো নিজের ফেসে আমি নিজে ভালো করতে পারবো না, তার জন্য একটুখানি যাওয়া আর কি পার্লার, একটু গল্পও হবে প্লাস কাজটাও হবে, এর জন্য চলে গেছি। তো এদিকে আমাকে এখন ট্যানটা রিমুভ করার জন্য ডিট্যান একটা প্যাক ইউজ করছে, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওকে, দেন এবার এখানে কি করছে, হাতের মধ্যে হালকা একটু ওয়াটার নিয়ে, হালকা একটু জল নিয়ে, ওটা ড্রাই যে হয়ে গেছে আমার প্যাকটা, সেটাকে রিমুভ করার জন্য একটু মাসাজ ক্রিম, জেলে ইউজ করে আমরা মাসাজ করে থাকি আর কি, ফেসে যে স্টোকগুলো আমরা দিয়ে থাকি সেগুলো দিয়ে আমার প্যাকটা তুলছে। আর আমরা এই রোদের মধ্যে যা বেরোই, আর সামার সিজনে প্রচণ্ড ট্যান পড়ে ফেসে বলো হাত পায়ে বলো, তো অবশ্যই সানস্ক্রিন তো ইউজ করা অবশ্যই দরকার, কিন্তু আমাদের ওয়ান মান্থের মধ্যে একবার আফটার 15 ডেজ পরে যদি আমরা একটা করে ডিট্যানিং প্যাক ইউজ করে থাকি খুব ভালো হয়। তো আমি অনেকদিন বাদেই ডিট্যান করাচ্ছি। আফটার ডিটেনিং নেক্সট আমাকে এখানে স্ক্রাব ইউজ করছে, আই থিঙ্ক যেটুকু আমি নিজে অ্যাজ আ বিউটিশিয়ান অল্প একটু বুঝি, তো এখানে আমাকে একটা স্ক্রাব ইউজ করছে, সেই স্ক্রাবটা হচ্ছে আমি এখানে একটা যে ফেশিয়াল কিট ইউজ করছি, ফার্স্টে আমাকে স্ক্রাব দিয়ে আমার ফেসটাকে যেটুকু আমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে ফেসে, পোর্সগুলো যেগুলো ওপেন হয়ে থাকে, ভেতরে কিছু নোংরা থাকে, ডার্টস থাকে, সেগুলোকে রিমুভ করার জন্য স্ক্রাব আমরা ইউজ করে থাকি। আর সেন্সিটিভ স্কিনের স্ক্রাবটা অলমোস্ট 5 মিনিটস করাটা খুব টাফ, আর একদম রাফ হাতে করা যাবে না, একদম হালকা হাতে করতে হবে স্ক্রাব, তো এখানে সেটাই ইউজ করছে। আর দেখতে থাকো আর কি বলবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, ভালো লাগবে আশা করি পুরো ফেশিয়ালটা। Thank you.
আমরা তো বুঝি না বাড়িতে, হ্যাঁ বাড়িতে ইনভার্টার চলে না, দোকানে আসলে বুঝি কারেন্ট যায়, নাহলে তো আমি ভাবি টাকায় কারেন্ট যায়। তারপর এই প্যাকটা রিমুভ করছে হালকা হাতে জল নিয়ে। বলার কিছু নেই, তোমরা পরপর স্টেপগুলো দেখতে পাচ্ছ, আর প্রত্যেকটা এক একটা প্যাক, পাঁচটা আই থিঙ্ক পাঁচটা প্যাক ইউজ করা হয়েছে, পাঁচটা কি ছটা ফ্রুট ফেশিয়াল। এটা তো সব রকম ফ্লেভারের ফ্রুট ছিল এখানে, পাপাইয়া ছিল, কিউকুম্বার ছিল, আরও দু একটা ছিল, অরেঞ্জ ছিল, সব রকম ছিল। তো সব মিলিয়ে ফ্রুট ফেশিয়ালটা ভীষণ ভালো, আমার তো ভীষণ স্যাটিসফ্যাকশন। আর পার্লারে এই সময় সার্ভিস নেওয়াটা ভীষণ ভালো, আর যেহেতু আমি নিজেটা নিজে করতে পারবো না ভালোভাবে, এর জন্য আমি পার্লারে গেলাম। আর লাস্টে এই যে প্যাকটা ইউজ করা হচ্ছে, এটা একটা লোশন টাইপস, আর এটা পুরো স্কিনে অ্যাবজর্ব করাতে হবে। যতক্ষণ সুন্দর করে মাসাজ করে এটা ফেসে অ্যাবজর্ব করালে কি হবে, আমাদের যে ভিতর থেকে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, তাতে কি হবে স্কিনটা গ্লো করবে। আর আমাদের ফেশিয়ালে কিন্তু যত বেশি মাসাজ স্ট্রোকগুলো দেওয়া যাবে ঠিকঠাক প্রপারভাবে, তত ভালোভাবে কি হবে আমাদের ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, দেন আমাদের ফেসটাও গ্লো করবে।
আফটার ফেসিয়াল আমার ফেসে একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে দিচ্ছি। আর আমরা সকলে জানি ফেসিয়ালের পরে দিনের বেলা হলে সানস্ক্রিন ইউজ করতে হয়, রাতে যদি আমরা ফেসিয়াল করাই দেন আমরা কোনো ময়েশ্চারাইজার কিংবা নাইট ক্রিম ইউজ করতেই পারি। এখানে রোদে যেহেতু বেরোবো তো আমাকে একটা সানস্ক্রিন দিয়ে দিয়েছে, খুব ভালো। দেন আমাকে বলা হয়েছে 3 দিন কোনো সাবান কিংবা ফেসওয়াশ কিংবা কোনো ফেসওয়াশ বা ফেস প্যাক ইউজ করতে না, তো শুধু ঠান্ডা জল দিয়ে ফেসটাকে ধুয়ে নিতে, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। আর যেটা আমি নিজেও করে থাকি, তো সেখানে ফেসিয়াল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বেরিয়ে পড়ছি রোদের মধ্যে ভালো করে ফেসটাকে ঢেকে নিয়ে। তো চলো, এত ভিড় ট্রেনে ছিল তো ভালো করে ফেসটা ঢেকেই নিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একদম মাওবাদীর মতো লাগছে দেখতে। তো আমি মদনপুর স্টেশনে নেমেও গেছি, রোদ তো আমি এখন মদনপুর স্টেশনে নেমে গেলাম, তো এখন বাড়ি যাচ্ছি। আর ফেসটা পুরো ঢেকে নিয়েছি কারণ ডিটাইনিং করা হয়েছে আর ফেসিয়াল করা হয়েছে, যেহেতু তো রোদ একদম লাগানো যাবে না। আর বাড়িতে গিয়ে শুধু ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবো। তো এখন সোজা বাড়ি গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। ভীষণ রোদের তাপ, রোদটা পুরো পড়ে গেছে। আর এখানে এত রোদ না, এখানে কথাই বলে এখানে মদনপুর স্টেশন থেকে নেমে টোটো পাওয়া যায়, তো টোটো থেকে অটো একটু তাড়াতাড়ি যায়। আর আজকে আমি স্কুটিটা নিয়ে বেরোইনি কারণ প্রচণ্ড রোদ, আর এর মধ্যে রোদে গাড়ি নিয়ে বেরোনোর চেয়ে আমার মনে হয় অটো টোটোতে যাতায়াত করা অনেক বেশি বেটার। তো এখন বাড়ি যাচ্ছি, আর আমাকে দেখে তোমরা তো কেউ চিনতেই পারবে না, কোনো ফেসটা পুরো ঢাকা রয়েছে। গরমের শ্রেষ্ঠ জিনিস যেটা আমার কাছে টক দই। আর আমি যখনই সুযোগ পাই বাড়ির বাইরে বেরোলে কিছু খাই চাই না খাই টক দইটা খাবো, মাস্ট। তো আমি অটোতে উঠেও গেছি, এদিকে ফেসটা যেহেতু ঢাকা টক দইটা খেতে পারিনি তো হালকা একটু খেয়েছি, খেয়ে আমি বাড়িতে ঢুকেও গেছি, তোমরা দেখতে পাচ্ছ। চলো, তো ফাইনালি বাড়ি চলে এসেছি। তো দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি, সানগ্লাসটাকে খুলে নি, পুরো ঘেমে গেছে, দেখেছো। তো আজকে কিছু ফেস ইউজ করবো না, পুরো ঘেমে গেছি দেখতেই পাচ্ছ রোদে। আজকে বলেছে শুধু ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে রাখতে আর কোনো ফ্রেশ ওয়াশ বা কিছু ইউজ করতে না। তো লোডশেডিং হয়ে গেছে তার মধ্যে, এত গরমে রোদের মধ্যে আর কিছু কিচ্ছু খাইনি, শুধু টক দই। টক দই খেলে আর মনে হয় না গরমে আর কিছু খাওয়া দরকার আছে, তো টক দই অলরেডি খাচ্ছিলাম দেখতেই পাচ্ছ। এখন স্নান করবো, ভীষণ গরম, আর বকবক করছি না। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য সকল সুস্থ থেকো, ভালো থেকো, স্টে টিউন, লাভ ইউ অল লট, বাই বাই।